Okay, so let's start. So you are here. So we discussed the solvator chromism and its effect, the hydrogen bonding effect and the dipole-dipole introduction effect. এই জিনিসটা একটা আমি এ দিক দেখিয়েছি যে এটা বিভিন্ন তুমি বইতে বা বিভিন্ন গুগলসে বিভিন্ন এক্সাম্পল পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো আমি এটা দেখিয়েছি যে এরকম একটা ডাই, পাইরিন ডাই আছে। পাইরিন ডাই তোমার ডিফারেন্ট সলভেন্ট ডিজলভ করা আছে, এটা মিথানল, এটা অ্যাসিটোনাইট্রাইল, এটা ডাইক্লোরোমিথেন, এটা টলুইন, এটা হেক্সেন। তাহলে দেখো অলরেডি ভিজুয়ালি আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সলভেন্ট ডিজলভ করলে তার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডান দিকে যাচ্ছি রেড শিফট, বাঁ দিকে যাচ্ছি ব্লু শিফট। কেন হচ্ছে? একই একটাই ডাই, কারণ আমি ডিফারেন্ট সলভেন্টে দিয়েছি। এবার ব্লু শিফট হচ্ছে মানে, ব্লু শিফট হচ্ছে যখন আমরা ব্লু শিফটে যাই, ইউজুয়ালি যখন আমরা ব্লু শিফটে যাই তখন আমরা লেস পোলার সলভেন্টে ডিজলভ করি। মানে ইন দ্য আদার ওয়ার্ডস, যদি তুমি লেস পোলার সলভেন্টে ডিজলভ করো তাহলে তুমি ব্লু শিফট পাবে, দ্য চান্স ইজ মোর। আর তুমি যদি মোর পোলার সলভেন্ট ডিজলভ করো তাহলে তুমি রেড শিফট পাবে, দ্য চান্স ইজ মোর, ঠিক আছে। ব্লু শিফট মানে তুমি যদি লেস পোলার সলভেন্টে যাও তাহলে ব্লু শিফট পাওয়ার চান্স বেশি, আর যদি মোর পোলার সলভেন্টে যাও তাহলে রেড শিফট পাওয়ার চান্স বেশি। এটা আমি লিখছি না, আই এম নট রাইটিং, বাট দিস ইজ আ জেনারেল কনসেপ্ট আই এম শেয়ারিং উইথ ইউ, ঠিক আছে। বেশ, এরকম আরো এক্সাম্পল আছে, যেমন ধরো বিটেন ডাই। বিটেন ডাই ইউ সি দ্য ডিফারেন্ট সলভেন্টস আর গিভেন অ্যান্ড ইট ইজ শোয়িং ডিফারেন্ট কালার্স। সো এবার তুমি এটা শুধুমাত্র ডাইয়ের ক্ষেত্রে দেওয়া আছে মানে তুমি ভেবে নিও না যে শুধু ডাইতে এটা দেখা যায়, এটা অলমোস্ট অল দ্য কম্পাউন্ডসে দেখা যায়। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করি, তুমিও কাজ করলে বুঝতে পারবে যে তুমি একই কম্পাউন্ড যখন আমরা ডিফারেন্ট সলভেন্ট ডিজলভ করি তখন সেটা ডিফারেন্ট ল্যামডা ম্যাক্সে চেঞ্জ হয়ে যায়। ইউজুয়ালি মানে হয়তো হলো না দ্যাট ইউ আর লাকি, বাট ইউজুয়ালি ইট চেঞ্জেস। এটা তুমি চোখের হাতে নাও দেখতে পারো। তুমি যখন একটা কম্পাউন্ড আছে ধরো প্যারাসিটামল, প্যারাসিটামল ইউজুয়ালি 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইডে সলিবল, ওটাতে সলিবল করে 257 তার অ্যাসে করা হয়, কারণ 257 তার ল্যামডা ম্যাক্স আছে। যখন তুমি 0.1 নর্মাল এনওএইচে দেবে তখন 257 তার ল্যামডা ম্যাক্স পাবে। বা ধরো আইবুপ্রোফেন, আইবুপ্রোফেন যতদূর আমার মনে পড়ছে ওই আইবুপ্রোফেন ইজ ডিজলভড ইন ক্লোরোফর্ম অর মিথানল, যে কোনো একটা, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না, বোধ হয় আইবুপ্রোফেন ইজ ডিজলভড ইন মিথানল, সো ফার আই ক্যান রিমেম্বার, অ্যান্ড ইট ইজ শোয়িং ল্যামডা ম্যাক্স অ্যাট 285, 283 থেকে মানে 280 থেকে 85 মধ্যে আইবুপ্রোফেনের ল্যামডা ম্যাক্স আছে। বাট এগুলো তুমি যখনই চেঞ্জ করবে, ধরো প্যারাসিটামলকে তুমি এনওএইচ এর জায়গায় ডিজলভ করলে তুমি অ্যালকোহলে, তুমি দেখবে 257 তে ল্যামডাম্যাক্স নেই, অন্য জায়গায় চলে গেছে। বা আইবুপ্রোফেনকে ধরো তুমি ডিজলভ করলে ক্লোরোফর্মে, তুমি দেখবে আর আইবুপ্রোফেনের ল্যামডাম্যাক্স 285 বা 80 তে নেই, অন্য জায়গায় শিফট হয়ে গেছে, রাইট? ওয়াই? বিকজ অফ দি সলভেন্ট এফেক্ট, সলভেটো ক্রোমিজম। এবার তুমি তো চোখে দেখতে পাবে না, তুমি যখন আইবুপ্রোফেনকে দেবে ওই ওর মধ্যে বা প্যারাসিটামলকে দেবে ওর মধ্যে, আইবুপ্রোফেন প্যারাসিটামল তো কালার নয়, তুমি চোখে কিছু বুঝতে পারবে না, কিন্তু তুমি যখন সাবজেক্ট করবে স্পেকট্রোফটোমিটারে ইউ ক্যান সি যে ল্যামডা ম্যাক্স শিফট করছে, ঠিক আছে। বেশ, এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে একটা, এটা খুব বেশি লাগে না বাট তবু সামান্য জেনে রাখা ভালো, সেটা চার্জ ট্রান্সফার কমপ্লেক্স। চার্জ ট্রান্সফার কমপ্লেক্স মানে হচ্ছে যেগুলো ধরো কোঅর্ডিনেশন কমপ্লেক্স, যেখানে ধরো ডাইভ্যালেন্ট ক্যাটায়ন বা ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন, কোনো নিকেল, কোবাল্ট, জিঙ্ক, আর্জেন্ট অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, বা জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং হাজার ঘন্টা আমরা কোঅর্ডিনেশন কমপ্লেক্স পড়েছি, বিভিন্ন রকম হয়, ঠিক আছে, ফেরোসোফেরিক সায়ানাইড। তো এই যে কমপ্লেক্সগুলো হয় দিজ আর কল চার্জ ট্রান্সফার কমপ্লেক্স, কারণ এখানে মেটাল হয়ে যাচ্ছে ইলেকট্রোপজিটিভ, বা বাকি অংশ যে লাইগ্যান্ড থাকছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের লাইগ্যান্ড, যাকে যার থেকে ইলেকট্রনটা আসছে মেটালে, ঠিক আছে, তো সেটা হচ্ছে তোমার ইলেকট্রন ডোনার আর এটা হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাকসেপ্টার মেটাল, তাহলে সেখানে হচ্ছে তোমার চার্জ ট্রান্সফার রিঅ্যাকশন। তো এইরকম কম্পাউন্ডের ক্ষেত্রেও কিন্তু ইজিলি তুমি সলভেটো ক্রোমিজম দেখতে পারো, ইজিলি সলভেটো ক্রোমিজম দেখা যায়, কারণ
charge transfer complex already delocalization, decentralization of charge is already there. When there is a metal, you will find that there is lesser electron density, and where there is a ligand like OH or NO2 or NH2 or cyano or water, this kind of ligand when you will see, okay, or carboxyl or anything like EDTA, this kind of ligand when you will see, you will see there is a bolo. স্যার তার মানে স্যার কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেগুলো সেগুলো বলছেন তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডস গুলো বলছি সাধারণভাবে ইউজুয়ালি চার্জ ট্রান্সফার কমপ্লেক্স কোন না কোন ভাবে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সাথে লিংক ঠিক আছে আচ্ছা তো সেগুলোর ক্ষেত্রে কি হয় যেহেতু অলরেডি সেখানে ইলেকট্রন টার্মিনাল তৈরি হয়েই আছে তার ক্ষেত্রে তুমি ইজিলি তুমি সলভ ইকুয়েশন দেখতে পারো কারণ সেখানে অলরেডি ডিলোকালাইজেশন অফ অর ডিসেন্ট্রালাইজেশন অফ ইলেকট্রন হয়ে আছে তো যেই তুমি কোন একটা পোলার সলভেন্ট দেবে তো তার সঙ্গে ইন্টারাকশন শুরু করবে পরে সলভেন্টের ক্রোমোজোম দেবে ঠিক আছে তো এইটা একটা একটা জাস্ট একটা স্লাইডে আমি দেখি যে এই ব্যাপারটা প্রচন্ড ভাবে তাদের ক্ষেত্রে অ্যাক্টিভ হ্যাঁ এটা তোমাদের সিলেবাসে অতটা খুব বেশি নেই তো অ্যাকচুয়ালি কনসেপ্ট একই সিলেবাসে বেশি থাক বা না থাক ব্যাপারটা খুব এদিক ওদিক হয়ে যায় না কনসেপ্ট একই জাস্ট আমি একটা স্লাইডে জাস্ট মেনশন করলাম ঠিক আছে ওকে নাও উই আর গোয়িং টু দিস ইটারনাল বিয়ার্স ল্যাম্বার্টস ল যেটাতে বেস করে এবার হচ্ছে আমরা অ্যানালিটিক্যাল কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসে চলে যাচ্ছি যে আমরা কি করে কোয়ান্টিটেটিভলি অ্যানালাইজ করতে পারি না আমরা তোমরা তো অলরেডি এটা জানো নতুন করে বলার কিছু নেই যে বিয়ার্স ল্যাম্বার্টস ল কি বিয়ার্স ল্যাম্বার্টস ল আমি এখানে একটা ছোট করে ডেরিভেশন দিয়েছি ঠিক আছে এখানে একটা ছোট করে ডেরিভেশন দিয়েছি এটাকে আমি আরেকটা স্লাইডে গিয়ে দেখাচ্ছি আরেকটা স্ক্রিন শেয়ার করছি আমি দাঁড়াও ইয়েস আই এম নাও গোয়িং টু হোয়াইট বোর্ড জাস্ট টু মেক সামথিং রাইট অন দিস সো আই এম গোয়িং টু দিস ড্র টুল কালার ব্ল্যাকই থাক আচ্ছা বিয়ার্স ল্যাম্বার্টস ল এর মধ্যে দুটো পার্ট আছে ঠিক আছে এটা কি করে এর মধ্যে দুটো পার্ট আছে ঠিক আছে যেরকম ধরো একটা হচ্ছে কি বিয়ার্স একটা হচ্ছে ল্যাম্বার্টস আমরা সবাই বিয়ার্স ল্যাম্বার্টস ল একটা নিঃশ্বাসে উচ্চারণ করি তাই তো উই টেক ইট প্রোনাউন্স এট আ সিঙ্গেল ব্রেথ কিন্তু এই দুটো ল এর মধ্যে কি ডিফারেন্স আছে মানে এই দুটো ল কি সেম না এই দুটো ল ডিফারেন্ট দুটো কি কনজুগেট করে বলা হচ্ছে সেটা একটু পরিষ্কার করে জেনে রাখার প্রয়োজন এটা আমি অনেক সময় জিজ্ঞাসা করে দেখেছি যে কনসেপ্ট ইজ নট ভেরি ক্লিয়ার সবাই বিয়ার্স ল্যাম্বার্টস ল বলে আমরাও বলি যে দুটো ল কি আলাদা না দুটো ল সেম না কি ডিফারেন্স আছে এটা একটু পরিষ্কার করে জানতে হবে বিয়ার্স ল ল্যাম্বার্টস ল বিয়ার্স ল বলে দুটো লই ঢুকে আছে লাইটের অ্যাবজর্পশনের সাথে দুটো লই ঢুকে আছে দুটো লই রিলেটেড উইথ দ্য অ্যাবজর্পশন অফ লাইট এটাও এবং এটাও কি ডিফারেন্স আছে না এটা দেখা গেছে যে যখন একটা সলিউশনে কোনো কম্পাউন্ড থাকে উইথ ক্রোমোফোরিক গ্রুপ ঠিক আছে ওয়েন there is a compound in a solution with chromophoric group that can chromophoric group keno bolchi that can absorb light je compound light absorb korte pare na tar khetre Beard's Lambert's law show korata ektu tough it should absorb light now eder khetre Beard's Lambert's law karjokori hoy ব্যাপারটা কি ঘটে যখন কোন লাইট এরকম কোন সলিউশনে এসে পড়ে একে আমরা বলি ইনসিডেন্ট লাইট বা আই ঠিক আছে যখন কোন এরকম লাইট সলিউশনে এসে পড়ে তখন আমরা তাকে বলি ইনসিডেন্ট লাইট বা আই তো এর থেকে যে লাইটটা বেরোয় তাকে আমরা বলি ট্রান্সমিটেড লাইট বা টি এবারে এর
যখন ইনসিডেন্ট লাইট এসে পড়ে তখন এখানে দুরকম জিনিস ঘটে, ঠিক আছে? এখানে দুরকম জিনিস, ইউজুয়ালি দুরকম জিনিস ঘটে, অ্যাকচুয়ালি তিনটে জিনিস ঘটে, থ্রি থিংস আর অকারিং। ফার্স্ট অফ অল, আ পোর্শন অফ দ্য লাইট গেটস স্ক্যাটার্ড, পোর্শন অফ দ্য লাইট গেটস স্ক্যাটার্ড, ঠিক আছে? কারণ তোমার যে সলিউশন আছে, কম্পাউন্ড ডিসলভ আছে, কম্পাউন্ডের মলিকুলস, মলিকুলস হ্যাভ, মলিকুলস মিন দে হ্যাভ সাম ডায়ামিটার্স, মলিকুল মানে দে আর সাম কম, দে হ্যাভ সাম ফিজিবল ডায়ামিটার, যত ছোটই হোক তার একটা ডায়ামিটার আছে। আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার করি তার রেডিয়াস মাপি, তাহলে এবার অ্যাটম অ্যাটম জুড়ে মলিকুলে তখন তার ডায়ামিটার আছে, মানে তার একটা পারসিভেবল ভলিউম আছে, তার একটা ডেন্সিটি আছে। অ্যাভোগাড্রোস ল দিয়ে আমরা ডেন্সিটি, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস বা অ্যাভোগাড্রোস যাই বলো, যে আমরা ডেন্সিটি বার করতে পারি, তার মানে ইট ক্যান অ্যাক্ট অ্যাজ পার্টিকেল, দ্য মলিকুলস ক্যান অ্যাক্ট অ্যাজ আ পার্টিকেল, তো ইট ক্যান স্ক্যাটার্ড লাইট। এই স্ক্যাটার দুরকম হয়, ঠিক আছে? এই স্ক্যাটার দুরকম, একটাকে বলে র্যালে স্ক্যাটারিং, আর এ ওয়াই এল ই আই জি এইচ, এল ই আই জি এইচ, এল, একটাকে বলে র্যালে স্ক্যাটারিং, আরেকটাকে বলে রামন স্ক্যাটারিং। একটাকে বলে র্যালে স্ক্যাটারিং, একটাকে বলে রামন স্ক্যাটারিং। র্যালে এটা জি, ঠিক আছে? এটা ইট ইজ আ জি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? র্যালে স্ক্যাটারিং হচ্ছে ক্রুড স্ক্যাটারিং, মানে যদি তোমার পার্টিকেল ডায়ামিটার হাই হয়, যেরকম ধরো আমাদের সমুদ্রের জলে যে বালি ভাসে, বা আমরা তুমি একটা তুমি তো তুমি এক গ্লাস জলে একটা বালি নিলে বা কাদামাটি নিলে, নদীর জলে যে কাদামাটি ভাসে, ঠিক আছে? এই জাতীয় যে বড় বড় পার্টিকেল ডায়ামিটার থেকে যে স্ক্যাটারিং গুলো হয় তাকে বলা হয় র্যালে স্ক্যাটারিং, হোয়ার দ্য ডিফ্র্যাকশন অফ লাইট ইজ ভেরি হাই, মানে লাইট তার নর্মাল পাথ থেকে জাস্ট হিউজ ডেভিয়েট করে, ইটস কল্ড র্যালে স্ক্যাটারিং। And the Raman, what is Raman scattering? Raman scattering comes from very small zones of molecules. খুব ছোট ছোট জোন থেকে যেখানে ইলেকট্রন ডেন্সিটি বা তার পোলারিটির ডিফারেন্স আছে, ঠিক আছে? সেই সেই রিজিয়নে তোমার যে ইলেকট্রনের ওরিয়েন্টেশন বা অ্যাটমিক স্ট্রাকচারে যদি দেখে তার যে ডায়ামিটার, দ্যাট উইল ভ্যারি, ওরিয়েন্টেশন অফ ইলেকট্রন, দ্য ক্লাউড অফ ইলেকট্রন, দ্য জিওমেট্রি অফ দ্য অ্যাটম উইল ভ্যারি। এরকম ছোট ছোট ভেরি মাইক্রো অর ন্যানো জোন থেকে যে স্ক্যাটারিং হয় তাকে আমরা বলি রামন স্ক্যাটারিং। রামন স্ক্যাটারিং দিয়ে মলিকুলের ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন ওরিয়েন্টেশন বা ফাংশনাল গ্রুপ এগুলোকে আইডেন্টিফাই করা যায়। র্যালে স্ক্যাটারিং দিয়ে আইডেন্টিফাই করা, র্যালে স্ক্যাটারিং ভেরি ক্রুড কাইন্ড অফ স্ক্যাটার। র্যালে স্ক্যাটারিং দিয়ে নেফেলোমেট্রি, টার্বিডিমেট্রি এগুলো করা হয়, যেগুলো এখনকার যুগে খুব করে না। টার্বিডিমেট্রি কখনো কখনো করে তোমার যেগুলো মেটাল, মানে যা টার্বিডোমেট্রি বা এই ধরনের অ্যানালিসিস গুলো কারা করে, ধরো মেটিওরোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা তোমার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা তোমার পলিউশন কন্ট্রোল বোর্ড, যারা ধরো কোনো রিজিয়নে সয়েল টেস্টিং করছে, কোনো রিজিয়নে ওয়াটার টেস্টিং করছে, তার মধ্যে কতটা পার্টিকুলেট ম্যাটার্স মিশে আছে, কতটা হেভি মেটালস, এই যে জায়গাগুলো টেস্টিং করছে, তারা র্যালে স্ক্যাটারিং ইউজ করে নেফেলোমেট্রি বা টার্বিডিমেট্রি করে। টার্বিডিমেট্রি ইজ নাথিং বাট জাস্ট কাইন্ড অফ স্পেকট্রোমেট্রি, যেখানে অ্যাবজর্পশনের জায়গায় স্ক্যাটারিং দিয়ে ব্যাপারটাকে দেখা হয়, মানে কতটা টার্বিডিটি সলিউশনে, কত যত বেশি স্ক্যাটার্ড হবে তার মানে তত বেশি লাইট কম ঢুকছে, তার মানে তত বেশি টার্বিড, সেটা দিয়ে দেখা হয়। দ্যাট ইজ কল্ড টার্বিডিমেট্রি, নেফেলোমেট্রি। টার্বিডিমেট্রি তো আবার নেফেলোমেট্রি ডিফারেন্স কি? টার্বিডিমেট্রিতে টার্বিডিটি দেখা হয়, টার্বিডিটি মানে কত কম লাইট ঢুকছে, আর নেফেলোমেট্রিতে স্ক্যাটারিং দেখা হয়, ডিফ্র্যাকশন দেখা হয়, কতটা লাইট স্ক্যাটার্ড হচ্ছে বা ডিফ্র্যাক্ট হচ্ছে। ওকে, দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন নেফেলোমেট্রি অ্যান্ড টার্বিডিমেট্রি। এনিওয়েজ, তো এটা হচ্ছে র্যালে স্ক্যাটারিং। রামন স্ক্যাটারিং যদি দেখো ক্যারেক্টারাইজ করে মলিকুলকে, মলিকুলার স্পেকট্রা, তোমার ধরো কোন মলিকুলে কার্বনিল আছে, কোথায় মানে কিটোন আছে, কোথায় অ্যালডিহাইড আছে, কোথায় ওএইচ আছে, কোথায় ডাবল বন্ডেড সিস্টেম আছে, কোথায় ট্রিপল বন্ডেড সিস্টেম আছে, কোথায় মোর পোলার, কোথায় লেস পোলার আছে, কোথায় অ্যালকেন আছে, কোথায় অ্যালকিন আছে, এই সমস্ত যেগুলো এফটিআর এ করে সেগুলো সেম থিং উই ক্যান ডু বাই রামন স্ক্যাটারিং এবং পোলারিটি অ্যানালিসিস। তাহলে এই স্ক্যাটারিং হয়, আর কি হয়, স্ক্যাটারিং হয় আর কিছুটা লাইট অ্যাবজর্ব হয়, এখানে কিছুটা লাইট গেটস অ্যাবজর্ব,
মলিকুল গুলো সোজা লাইটকে খেয়ে নেয়। কেন খেয়ে নেয়? এখন আর খেয়ে নেওয়াটাকে আর খেয়ে নেওয়া দেখবো না, এখন সাইন্টিফিক্যালি দেখবো যে ওটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। কেন? তার মধ্যে ক্রোমোফোরিক গ্রুপ আছে, ইলেকট্রন আর কেপেবল অফ জাম্পিং, সো ইট ওয়েন ইট ক্যান জাম্প ইট ক্যান অ্যাবজর্ব এনার্জি। আর বাকি লাইটটা ট্রান্সমিট হয়, কিছুটা স্ক্যাটার্ড হয়, কিছুটা অ্যাবজর্ব হয়, বাকিটা ট্রান্সমিট হয়, ট্রান্সমিটেড লাইট। তো তুমি যদি কোনোভাবে স্ক্যাটার্ড লাইটকে মিনিমাইজ করে দিতে পারো, অর্থাৎ ইফ ইউ মেক আ ভেরি হোমোজিনিয়াস সলিউশন, যদি তুমি হোমোজিনিয়াস সলিউশন বানাও তাহলে স্ক্যাটারিং উইল বি মিনিমাইজ। তুমি যদি হোমোজিনিয়াস সলিউশন না বানাও তাহলে স্ক্যাটারিং উইল বি ভেরি হাই, কারণ যত পার্টিকেল ডায়ামিটার বড় হবে তত স্ক্যাটারিং বাড়বে। তো ইফ ইউ মেক আ ভেরি হোমোজিনিয়াস সলিউশন দ্য স্ক্যাটারিং উইল বি ভেরি লো, ইন আদার ওয়ার্ডস ইট উইল বি অলমোস্ট জিরো। So when it is making the scattering almost zero, then only two phenomena are dominating here. What are the two phenomena? Absorption and transmission. Some of the light are getting absorbed and some of on the rest of the light are getting transmitted. There is no such thing like scattering. Sei jonno suspension er kintu UV visible spectra hoy na. UV visible spectra shudhumatro kar hoy solution. কারণ কি, সাসপেনশনে যদি ইনভিজিবল স্পেক্ট্রা করতে যাই তাহলে বিয়ার স্ট্যান্ডার্ডস ল ফলো হবে না, কারণ সেখানে লট অফ দ্য লাইট আর গেটিং ডিফ্র্যাক্টেড অর স্ক্যাটার্ড। তাহলে সেক্ষেত্রে লোকেরা কি করে, অনেক সময় সাসপেনশনের কত কোন সলভেন্ট পাওয়া যাচ্ছে, এখানে সলিবল হচ্ছে কোন একটা কম্পাউন্ড, তখন আমাকে সাসপেনশনের থ্রু দিয়ে যেতে হবে, তখন আমি কি করব, তখন ওটাকে আমি হোমোজিনাইজ করব, আমি সেটাকে সোনিকেট করব, আল্ট্রাসোনিক বাথে করব, হোমোজিনাইজারে, টিস্যু হোমোজিনাইজারে, বা সিম্পল তোমরা যে মর্টার এন্ড পেসেলে হোমোজিনাইজ করো সেরকম করব, যাতে কিনা পার্টিকেল সাইজ বিকাম সো লো দ্যাট নাও ইউ ক্যান এক্সপেক্ট দ্য স্ক্যাটারিং উইল বি অলমোস্ট জিরো। হয়তো সাসপেনশনই আছে কিন্তু আমি সেটাকে হোমোজিনাইজ করে শিয়ারিং করে সোনিকেট করে বা মর্টার পেসেলে ঘুরিয়ে বা টিস্যু হোমোজিনাইজারে পার্টিকেল সাইজ এত কমিয়ে দিয়েছি সেখানে আমি এক্সপেক্ট করছি বা স্ক্যাটারিং জিরো, তাহলে আমার শুধুমাত্র অ্যাবজর্পশন আর ট্রান্সমিশনই হচ্ছে, তাহলে আমি সেখানে ধরে নিতে পারি যে বিয়ার স্ল্যাম্বার্স ল এবার ফলো হবে। এই সোনিকেশনটা বা হোমোজেনাইজ করতে হতে তোমার আধ ঘন্টা লেগে গেল, আধ ঘন্টা তোমাকে দিতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট সাবজেক্ট টু ইউজেবল স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো আমরা ইগনোর করি, বাট দিস আর দ্য ভেরি বেসিক ফান্ডামেন্টাল পয়েন্টস। তো এনিওয়ে, তো ওয়েন ইউ আর মিনিমাইজিং দ্য স্ক্যাটারিং দেন অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সমিশন ফলোস। এবারে সেইখানে আমার বিয়ার্ড স্ল্যাম্বার্স ল, নাও আই ক্যান কোয়ান্টিফাই দ্য লাইট থ্রু বিয়ার্ড স্ল্যাম্বার্স ল কি, এবারে দেখা গেছে দুটো জিনিস যদি এখানে ভ্যারি করাই তাহলে আমার ট্রান্সমিটেড লাইটে ভ্যারিয়েশন আসবে। দুটো জিনিস যদি আমি ভ্যারি করাই তাহলে এখানে আমার ট্রান্সমিটেড লাইটে ভ্যারিয়েশন আসবে। কি, একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, মানে কনসেন্ট্রেশন অফ দ্য কম্পাউন্ড সি ইন দ্য সলিউশন, আর একটা হচ্ছে পাথ লেন্থ এল। হোয়াট ইজ পাথ লেন্থ? পাথ লেন্থ হচ্ছে দ্য পাথ থ্রু হুইচ দ্য লাইট ইজ ট্র্যাভার্সিং বিফোর ইট ইজ ট্রান্সমিটেড, দ্য পাথ থ্রু হুইচ লাইট ইজ ট্রান্সমিট লাইট ইজ ট্র্যাভার্সিং বিফোর ইট ইজ ট্রান্সমিটেড। তার মানে এখানে কি হচ্ছে, লাইটটা এখানে ঢুকছে, ওকে, লাইট ইজ এন্টারিং হিয়ার অ্যান্ড লাইট ইজ এক্সিটিং হিয়ার, সো ইন দ্য মিন টাইম ইট ইজ ট্র্যাভার্সিং থ্রু দিস পাথ। So this is my path length. So path length means basically the depth of the qubit, the cross section of the qubit. Qubit joto chora hobe path length barbe, qubit joto shuru hobe path length kombe. Usually amra je qubit use kori path length ta ke 1 cm kintu 0.5 cm qubit o royeche, there is also qubit of 0.5 cm. Okay, so when you are using 0.5 cm qubit you have to apply 0.5 cm in Beard's Lambert's law. এবারে দেখা গেছে কনসেন্ট্রেশন যত বাড়ছে তত অ্যামাউন্ট অফ ট্রান্সমিটেড লাইট কমছে, যত কনসেন্ট্রেশন বাড়বে তত অ্যামাউন্ট অফ ট্রান্সমিটেড লাইট কমবে, কারণ তত বেশি অ্যাবজর্ব হয়ে যাবে, আর যত কনসেন্ট্রেশন বাড়বে, আচ্ছা এই যে লটার, ইফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য কম্পাউন্ড অর ইফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইনক্রিজেস দ্য amount of transmitted light decreases, this is the Beard's law, this is the Beard's law. And arekta jinish dekha jeto l barbe mane joto path length barbe toto transmitted light kombe, keno joto path length barche toto amar
লাইট এমিট হওয়ার আগে বেশি নাম্বার অফ মলিকুলসের কন্ট্যাক্টে আসছে, যত এখানে এই দিকে লেংথ আমার বাড়বে তত আমার এই দিকে লাইটকে বেরোতে গেলে বেশি নাম্বার অফ মলিকুলস তার সঙ্গে কোলাইট করতে হবে, সো দে উইল অ্যাবজর্ব মোর লাইট মোর এনার্জি, সো দ্য ট্রান্সমিট অ্যামাউন্ট অফ ট্রান্সমিটেড লাইট উইল বি লোয়ার। তাহলে এল বাড়লে ট্রান্সমিটেড লাইট কমছে, দিস ইজ ল্যাম্বার্টস ল, ল্যাম্বার্টস স্ট্যান্ডস ফর এল। তাহলে বিয়ার্স ল ইজ রিলেটেড উইথ দ্য কনসেন্ট্রেশন, ল্যাম্বার্টস ইজ রিলেটেড উইথ দ্য এল। এটাকে এইভাবে তুমি মনে রাখতে পারো, দ্য ট্রান্সমিটেড লাইট, দ্য ট্রান্সমিটেন্স ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই দ্য ফর্মুলা আই বাই আই জিরো, I by I0 is equal to T. What is I? I is the intensity of the transmitted light. Is a transmitted light ekhane ami aklam. It transmitted light er je intensity seta hocche I. And what is I0? I0 hocche intensity of the incident light. Je je I ekhane dhukche tar intensity hocche I0. Mane I0 te dhukche I te beriye jacche. So it is entering with I0 and exiting with I. So transmittance is I by I0. মানে কতটা বের হচ্ছে with respect to কতটা ঢুকছে. This is equal to 10 to the power 10 to the power actually equal to sign টা এখন দেওয়া দরকার নেই, is proportional. তুমি এক্সপোনেনশিয়াল দিয়েও করতে পারো, তুমি 10 টু দি পাওয়ার দিয়েও করতে পারো, ঠিক আছে? সে আমি এক্সপোনেনশিয়াল দিয়ে করছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস সিএল, ওকে? অর্থাৎ এক্সপোনেনশিয়ালি কমছে, ইট ইজ দা, আমি এখানে দুটো ফ্যাক্টরকে একসঙ্গে নিয়ে নিলাম, মাল্টিভ্যারিয়েট, তো দুটো ফ্যাক্টরকে আমি একসাথে নিয়ে নিলাম, দিয়ে করে দিলাম এ আই বাই আই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস সিএল, অর্থাৎ দ্য ট্রান্সমিটেড লাইট, দ্য ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট ইজ ডিক্রিজিং এক্সপোনেনশিয়ালি উইথ দ্য ইনক্রিজ অফ কনসেন্ট্রেশন অ্যান্ড ইনক্রিজ অফ পাথ লেন্থ। মাইনাস কেন? মাইনাসটা মানে হচ্ছে এটা যত বাড়বে এটা তত কমবে, বা এটা যত বাড়ছে এটা তত কমছে, যেভাবে তুমি ইন্টারপ্রিট করো। তো ইফ ইউ টেক দ্য লগ অফ বোথ সাইডস দেন ইট বিকামস এলএন I by I0 ঠিক আছে proportional to minus CL, ঠিক আছে? এটা যদি তুমি 10 টু দি পাওয়ার CL দিয়ে করতাম, তাহলে এখানে এলএন এর জায়গায় জাস্ট লগ হতো, সিম্পল লগ, লগ আই বাই আই জিরো প্রপোর্শনাল টু মাইনাস সিএল, ঠিক আছে? জাস্ট ই এর জায়গায় বেস 10 নিচ্ছি, ব্যাপারটা ওটাও এক্সপোনেনশিয়ালি কমছে। তো নাও এইবারে আমি এখানে মাইনাসটা এদিকে নিয়ে এলাম, তাহলে কি হয়ে গেল যে লগে মাইনাস খাই দিলে এটা উল্টে যায়, এই ফ্র্যাকশনটা উল্টে যাবে, তখন হয়ে যাবে লগ আই জিরো বাই আই, ইট উইল বি নাও বিকাম লগ আই জিরো বাই আই ইকুয়াল টু সরি প্রপোর্শনাল টু সিএল। ইফ আই টেক আ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিয়ার, আমাকে এটা কি করতে প্রপোর্শনালিটি ওড়াতে গেলে যদি ইকুয়েট করতে হয়, আই হ্যাভ টু টেক আ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সো আই এম টেকিং আ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এপসাইলন, সো ইট ইজ বিকামিং লগ আই জিরো বাই আই ইকুয়াল টু epsilon cl, this is equal to epsilon cl, but log I0 by I, এই যে টার্মটা log I0 by I, not I by I0, সবাই ভুল করে,
this is log I zero by I, ঠিক আছে? আর log আবার লিখছি আমি log I zero টা উপরে থাকবে, মানে যেটা ঢুকছে সেটা উপরে থাকবে, log I zero by I, এই টার্মটাকে আমরা কোয়ান্টিটেটিভলি বলি অ্যাবজর্বেন্স, আমরা যে অ্যাবজর্বেন্স টার্মটা কোয়ান্টিটেটিভলি উচ্চারণ করি, this is this one, log I zero by I. I by I zero কিন্তু নয়, অ্যাবজর্বেন্স। এপসাইলন কি? এপসাইলনকে বলা এক্সটেনশন কোফিশিয়েন্ট বা অ্যাবজর্বটিভিটি, এক্সটেনশন কোফিশিয়েন্ট বা অ্যাবজর্বটিভিটি। সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, এল হচ্ছে পাথ লেন্থ অফ দ্য সলিউশন। এবার তুমি যে ইউনিটে নেবে, ধরো তুমি সিজিএস এ নিচ্ছ, তাহলে সবকটাই সিজিএস হবে, বা তুমি যদি এসআই তে নাও সবকটাই এসআই হবে। তার মানে কনসেন্ট্রেশন যদি আমি গ্রাম পার এমএলএ নিই, তাহলে আমাকে পাথ লেন্থ রাখতে হবে সেন্টিমিটার, ঠিক আছে? তো সেরকম যখন আমি সিজিএস এ নেবো তখন সবই সিজিএস এ আসবে। তো দিস ইজ দ্য কম্বিনেশন অফ বিয়ার্স ল্যাম্বার্টস ল। জাস্ট আ মিনিট, সো দিস ইজ দ্য কম্বিনেশন ল। এটা তাহলে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু অ্যাবজর্বেন্স, এ ইকুয়াল টু এপসাইলন সি এল। এবারে এখানে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এপসাইলন সম্পর্কে একটু বলা দরকার। হোয়াট ইজ এপসাইলন? এপসাইলন হচ্ছে অ্যাবজর্বটিভিটি। অ্যাবজর্বটিভিটি মানে কি? অ্যাবজর্বটিভিটি তুমি যদি সি ইকুয়াল টু ওয়ান করো, সি ইকুয়াল টু ওয়ান মানে যেখানে আমার কনসেন্ট্রেশন হচ্ছে ওয়ান গ্রাম পার এম এল, আর যদি এল ইকুয়াল টু ওয়ান করি, এল ইকুয়াল টু ওয়ান মানে যেখানে পাথ লেন্থ ইউনিটি, দ্যাট মিন্স ওয়ান সেন্টিমিটার, দেন এ বিকামস এপসাইলন, রাইট? ইফ সি বিকামস ওয়ান, এল বিকামস ওয়ান, দেন এ বিকামস ই। ইফ দ্য সি ইজ ওয়ান গ্রাম পার এম এল, ইফ সি ইজ দ্য ওয়ান গ্রাম পার এম এল অ্যান্ড L equal to 1 centimeter, then A becomes epsilon. তার মানে কি? What does it mean? তার মানে হচ্ছে যদি কোনো solution এরকম নেওয়া যায়, if I take a solution whose concentration is unit, that means 1 gram per ml, and if I put it to a cuvette whose path length is 1 centimeter, then the amount of light is absorbed, then the amount of light it absorbs is its extension coefficient or absorptivity. বুঝে গেল? তাহলে তুমি একটা 1 গ্রাম পার, তোমাকে ধরো আমি একটা, তোমাকে তুমি ইন্ডাস্ট্রিতে গেলে বা তুমি কোনো হায়ার স্টাডিজে গেলে বা তুমি প্রজেক্ট করছো, তোমাকে বললো একটা আননোন কম্পাউন্ড দিল, দিয়ে বললো তুমি এটার এক্সটেনশন কোফিশিয়েন্ট বার করে দাও, তুমি কি করে বার করবে? তুমি ওই সলিউশন, ওই কম্পাউন্ডটার একটা পার্টিকুলার সলভেন্টে, এইখানে আমরা যখন শিখে গেছি যে সলভেন্টের দরুন আমার ইন্টেন্সিটি অফ অ্যাবজর্পশন বা ল্যামডা ম্যাক্স চেঞ্জ হতে পারে, তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমি যখন এক্সটেনশন কমিশন বার করব তখন সলভেন্টটা স্পেসিফাই করো, যে এই সলভেন্টটা করেছি। তারপরে অন্য সলভেন্টে ডিফারেন্ট হতে পারে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমার এক্সটেনশন কোফিশিয়েন্ট এই সলভেন্টটা বেরিয়েছে। তো ধরো একটা সলভেন্ট দিলাম, সে কথার কথা বলছি মিথানল, তাহলে আমি কি করব যে ওই কম্পাউন্ডটা আগে মিথানলে সলিউবল কিনা দেখবো। আন্তাবড়ি সলভেন্ট চুজ করলে তো হবে না, কারণ আমি কি শিখালাম যে কোনো সাসপেনশন কিন্তু বিয়ার স্ল্যাম্বার্স ল শো করবে না। কি শো করবে? সলিউশন। সলিউশন বানাতে গেলে ফার্স্ট ইফ ইউর কম্পাউন্ড ইজ আননোন ইন ক্যারেক্টার, তাহলে তোমাকে তাকে সলিউবিলিটি ডিটারমাইন করতে হবে, কোন সলভেন্টে সলিউবল, সেটা ক্লোরোফর্মে সলিউবল, না হেক্সেনে সলিউবল, না অ্যাসিটোনে সলিউবল, না মিথানলে সলিউবল, না ইথানলে সলিউবল, না ওয়াটারে সলিউবল, ইউ হ্যাভ টু ডিটারমাইন, না অ্যাসিটোনাইট্রাইলে সলিউবল, ইউ হ্যাভ টু ডিটারমাইন। তো ওয়ান্স ইউ ডিটারমাইন দ্য সলিউ, তোমাকে জিজ্ঞেস করে তুমি সলিউবিলিটি কেন ডিটারমাইন করছো, তোমার অ্যান্সার হবে সলিউবল, না হলে তো বিয়ার স্ট্যান্ডার্স ল ফলো হবে না। দ্য সাসপেনশন ক্যান নট ফলো দ্য বিয়ার স্ট্যান্ডার্স বিকজ ইট শোজ হিউজ স্ক্যাটারিং। তাহলে সলিউবিলিটি ডিটারমাইন করলাম, সলিউবিলিটি ডিটারমাইন করার পরে আমি সলভেন্ট পেয়ে গেলাম, তাহলে আমি এবার লিখে দেবো এই সলভেন্টে কাজ করছি। এইবার আমি কি করলাম, ওই সলভেন্টে কম্পাউন্ডের একটা ইউনিট সলিউশন বানালাম, মানে ওয়ান গ্রাম পার এমএল সলিউশন বানালাম, ঠিক আছে? বানিয়ে কি করলাম, ওটাকে মুখটা চাপা দিয়ে, মুখটা চাপা কেন দিচ্ছি, কারণ যদি অর্গ্যানিক সলভেন্ট হয় সলভেন্ট ইভাপোরেট করতে পারে, তাহলে মুখটা চাপা দিয়ে আমি সিভিইউ স্পেকট্রোমিটারের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমার কাজ হবে ল্যামডা ম্যাক্স বার করা। কেন? কারণ আমি জানি না, যদি আননোন কম্পাউন্ড হয় আই ডু নট নো অ্যাট হুইচ পোর্শন অফ দ্য স্পেকট্রাম ইট উইল অ্যাবজর্ব, ঠিক? সব এক আমি আমি একে কি শিখিয়েছি, একটা কম্পাউন্ড
different kind of transition show korte pare. So depends on the transition it will show, it will absorb at a particular region or regions. Ekta region hote pare othoba du tinte region hote pare. Tomake bar korte hobe kothay absorb korchi. Tale UV visible spectrum amar 180 theke 780 তো 180 থেকে 780 এর মধ্যে আগে আমাকে পুরো এন্টায়ার ওয়েভলেংথ স্ক্যান করতে হবে। এন্টায়ার জোনটাতে আমার কম্পাউন্ড যে 1 mg পার ml বসালাম, যে আমি একে স্ক্যান করব, স্ক্যান করে দেখব কোথায় ওটা বেশি অ্যাবজর্ব করছে। যদি একটা রিজনই অ্যাবজর্ব করে তাহলে আমার আর বেশি কমের কোনো ব্যাপারই নেই, কারণ একটাই তো এক পোর্শন যেখানে অ্যাবজর্ব করছে, যেটা সেটা আবার বেশি কি সেটা আবার কম কি, তো সেটা আমি তখন ল্যামডা ম্যাক্স নিয়ে নেব। আর যদি দেখা যাক একাধিক জায়গায় অ্যাবজর্ব করছে, হতেই পারে দু তিন রকম ট্রানজিশন দেখাচ্ছে বা তিন চার রকম ট্রানজিশন দেখাচ্ছে, তাহলে ওটা তিন চার জায়গায় ব্যান্ড শো করছে হয়তো, ঠিক আছে, তিন চার জায়গায় ব্যান্ড শো করছে। তাহলে আমাকে দেখতে হবে কোথায় কোথায় ব্যান্ড শো করছে এবং তার মধ্যে কোথায় সেটা মোস্ট হাইপারক্রোমিক, মানে কোথায় সে তার ইন্টেন্সিটি সব থেকে বেশি। তাহলে যেখানে তার ইন্টেন্সিটি সব থেকে বেশি সেখানে আমার অ্যানালিসিস করাটা উইল বি মোর কনভেনিয়েন্ট। কেন তুমি ওকে কোশ্চেন করতে পারো, কেন স্যার সেইখানেই অ্যানালিসিস করা কেন মোর কনভেনিয়েন্ট, তোমার তিন চারটা জায়গায় শো করছে, আমি তো যে কোনো এক জায়গায় করতে পারি। অ্যান্সার ইজ তুমি যে কোনো এক জায়গায় করতে পারো, কিন্তু সেখানে কেন বেশি কনভেনিয়েন্ট, কারণ সেখানে তোমার কম্পাউন্ডের অ্যাবজর্পশন সব থেকে হায়েস্ট, মানে ওইখানে যদি তোমার খুব স্মল অ্যামাউন্ট অফ কম্পাউন্ডও থাকে যেটা হয়তো অন্য জোনে ডিটেক্ট করা যাচ্ছে না, সেটা ওই জোনে ডিটেক্ট করা যাবে। কারণ যত কম অ্যামাউন্ট অফ কম্পাউন্ড থাকবে তার সেন্সিটিভিটি তত কমবে, তাহলে আমি সেইখানে জোনটা চুজ করবো যেখানে সেন্সিটিভিটি হাইয়েস্ট। তাহলে কি করবে, ভেরি স্মল অ্যামাউন্ট অফ কম্পাউন্ড থাকলেও উইল গেট কম্প্রিহেন্সিভলি দ্য স্পেকট্রা অ্যাট দ্য পার্টিকুলার জোন ওয়ার ইট ইজ শোয়িং দ্য মোস্ট হাইপারক্রোমিক এফেক্ট, মানে যেখানে সব থেকে বেশি ইন্টেন্সিটি দেখাচ্ছে। তো দেন আই উইল চুজ দ্যাট অ্যাজ ল্যামডা ম্যাক্স। তাহলে সেকেন্ড কাজ কি, ল্যামডা ম্যাক্স ডিটারমাইন করলাম। তাহলে এবার ল্যামডা ম্যাক্স আমি জেনে গেছি, আমি সলভেন্ট জেনে গেছি, আমি খাতায় লিখবো যে এই সলভেন্টে এই ল্যামডা ম্যাক্স আমি এপসাইলন ডিটারমাইন করছি। কারণ ল্যামডা ম্যাক্স যদি চেঞ্জ হয় হতেই পারে এপসাইলন ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কারণ ল্যামডা ম্যাক্স চেঞ্জ হওয়া মানে কি ইলেকট্রনের ট্রান্সিশন চেঞ্জ হওয়া, তাহলে হতেই পারে সেখানে তোমার অ্যাবজর্পশনে কোনো ডিফারেন্স আসবে। তো যখন ল্যামডা ম্যাক্সটা স্পেসিফাই করে দেওয়া ভালো, কোন ল্যামডা ম্যাক্স আমি কাজ করছি, তাহলে এই সলভেন্ট এই ল্যামডা ম্যাক্স আমি কাজ করছি বলে দিলাম। নাও আমি এবার 1 mg পার ml সলিউশনটা নিলাম, নিয়ে প্রথমে তাকে এবার আমি যে সলভেন্টটা নিয়েছি, দ্য সলভেন্ট আই হ্যাভ টেকেন, the solvent I have taken, the solvent এর নিজস্ব কোনো অ্যাবজর্পশন থাকতে পারে, তুমি তো ভাবছো কম্পাউন্ড অ্যাবজর্ব করে solvent এর অ্যাবজর্পশন থাকতে পারে, সেই অ্যাবজর্পশনটাকে আমি ব্ল্যাঙ্ক করে মিনিমাইজ করে দিলাম। স্পেকট্রোমিটারে একটা মোড আছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক করা মানে শুধু সলভেন্টটা দেবো, করে এটাকে অটো জিরো করে দেবো। অটো জিরো মানে সলভেন্টের যে অ্যাবজর্পশন আছে সেটাকে আমি জিরো করে দিলাম, কোথাও থেকে ব্ল্যাঙ্ক কোথাও থেকে অটো, মানে ব্ল্যাঙ্কের এফেক্টটাকে নালিফাই করে দিলাম, সলভেন্টের এফেক্টটাকে নালিফাই করে দিলাম, অটো জিরো করে দিলাম, সলভেন্ট এফেক্ট চলে গেল। এইবারে আমি কম্পাউন্ডটা, এইবারে যে কম্পাউন্ডটা আছে এবারে সলভেন্টটা তুলে নিলাম, ব্ল্যাঙ্ক যখন করেছি ব্ল্যাঙ্কে শুধু সলভেন্ট দিয়েছি, সেখানে কম্পাউন্ড ছিল না, দিয়ে ওটাকে ওর এফেক্টটাকে নালিফাই করেছি, এবার ব্ল্যাঙ্কটাকে তুলে দিলাম, তুলে দিয়ে এবার কম্পাউন্ডে যে 1 mg পার ml বসিয়ে বানিয়েছি সেটাকে বসালাম। তাহলে এইবারে দেখো বাকি সব এরর আমার মিনিমাইজ হয়ে গেছে, আমি সলিউশন করেছি ফলে স্ক্যাটারিং লো, আমি সলভেন্ট পার্টিকুলারলি এমন চুজ করেছি এখানে হাই সলিবিলিটি হাইয়েস্ট, তার এফেক্টকে নালিফাই করে দিয়েছি এবং ল্যামডা ম্যাক্সকে স্পেসিফাই করে দিয়েছি। এইবারে তার অ্যাবজর্বেন্স আমি নিলাম, ওকে, সেই যে অ্যাবজর্বেন্স দ্যাট ইজ ইকুয়াল টু ইয়োর এপসাইলন, সেই যে অ্যাবজর্বেন্স দ্যাট ইজ ইকুয়াল টু ইয়োর এপসাইলন। তাহলে আমি যখন রিপোর্ট করব কি কি ফ্যাক্টর থাকবে, কোন সলভেন্টে করছি, ধরো আমি মিথানলে করলাম কম্পাউন্ড এক্স, ধরো কম্পাউন্ড এক্স, তাহলে মিথানলেটা করলাম, তাহলে আমাকে বলতে হবে কম্পাউন্ড এক্স দ্য এপসাইলন ইজ ডিটারমাইন্ড অর এক্সটেনশন কোফিশিয়েন্ট ইজ ডিটারমাইন্ড অ্যাট দ্যাট পার্টিকুলার সলভেন্ট, ধরো মিথানল at a lambda max, ধরো 283 nanometer, okay, with the blank, with the with nullification of the blank, nullification of the solvent effect here, ঠিক আছে। এবারে nullification solvent effect আলাদা করে বলা দরকার না, ওটা সবাই জানে, যে যে কাজ জানে সেটা করে নেবে, তোমাকে এতগুলো ফ্যাক্টর মেনশন করতে, ঠিক আছে। এই জিনিসটা গ্রাফিক্যালি করা যায়, কেন গ্রাফিক্যালি করতে বলবো, তার কারণ হচ্ছে এখানে তুমি একটা রিডিং নিচ্ছ, রাইট, you are doing the reading once 1 mg per ml, graphically এবার যদি আমি করি দেখো এটা তোমার কি ইকুয়েশন ফলো করছে, y equal to mx, it is following the equation y equal to mx, এখানে y হচ্ছে অ্যাবজর্বেন্স, m হচ্ছে এক্সটেনশন কোফিশিয়েন্ট, c হচ্ছে কনসেন্ট্রেশন, যখন তোমার পাথ লেন্থ, যখন তোমার পাথ লেন্থ হচ্ছে ইউনিটি তখন c হচ্ছে কনসেন্ট্রেশন আর y equal to
পাতলেন যখন ইউনিট যখন এক্স হচ্ছে কনসেন্ট্রেশন ওয়াই আর এম হচ্ছে এপসাইলন তো ইফ ইউ প্লট আ গ্রাফ এখানে যেদিকে তোমার কনসেন্ট্রেশন আছে এক্স আর এদিকে যদি অ্যাবজর্বেন্স থাকে ওয়াই তাহলে তুমি এরকম স্ট্রেট লাইন পাবে ডিফারেন্ট ধরে পাঁচটা কনসেন্ট্রেশন নিয়ে তুমি কাজ করেছো ওকে দেন ইউ মেজার দ্য স্লোপ এই স্লোপটা নিয়ে নাও দি স্লোপ উইল গিভ ইউ দ্য ভ্যালু অফ এপসাইলন ওকে এই এমটা কি করে আমরা পাই স্লোপ থেকে দ্য স্লোপ উইল গিভ ইউ দ্য ভ্যালু অফ এপসাইলন গ্রাফ করার উদ্দেশ্য কি টু মিনিমাইজ দ্য এরর একটা কনসেন্ট্রেশনে যদি এরর হয় পাঁচটা কনসেন্ট্রেশন নিয়ে যদি আমি অ্যাভারেজ করি তো এররটা কমে যাবে সো পিপল ফলো দ্য গ্রাফিক্যাল মেথড অফ ডুইং এপসাইলন ডিটারমিনেশন টু মিনিমাইজ দ্য এরর ঠিক আছে তো দিস আর অল দিস এটা প্র্যাকটিক্যালি করলে আরো ভালো বুঝতে পারবে খুব সুন্দর বোঝা যায় আমি এটা থিওরিটা পুরো এক্সপ্লেন করে দেব সো ইউ হ্যাভ এন্ড অফ দ্য ক্লাস এটা আমাদের পুরোটা বলার উদ্দেশ্য ছিল নেক্সট ডে উইল টক অ্যাবাউট দ্য ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ফিনিশ দ্য চ্যাপ্টার ওকে নেক্সট ডে আমরা কিছু কোশ্চেন আনসার ডিসকাস করব বাট উই আর অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং